আহমদ শফির উত্তরসূরি কে হবেন এই প্রশ্নে হেফাজতে ইসলামের দ্বন্দ্ব তুঙ্গে উঠেছে। একপক্ষে সংগঠনটির মহাসচিব জুনায়েদ বাবু নগরী, অন্যপক্ষে আহমদ শফির সন্তান আনাস মাদানী। আনাস মাদানীর অনুসারীদের দাবি, আহমদ শফিকে মানসিক ও শারীরিক নির্যাতন করে হাটহাজারী মাদ্রাসার পরিচালকের মহাপরিচালকের পদ ছাড়তে বাধ্য করা হয়েছে। বাবু নগরী ও তার অনুসারীরা এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন, এক মাসের মধ্যে কাউন্সিল ডেকে পরবর্তী নেতা নির্বাচন করা হবে। প্রায় তিন মাস ধরে দেশের সবচেয়ে প্রভাবশালী কওমি মাদ্রাসা চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় অস্থিরতা চলছে। গেল জুলাই মাসে মাদ্রাসার সহকারী পরিচালকের পদ থেকে জুনায়েদ বাবু নগরীকে সরিয়ে দেওয়া হয়, যিনি হেফাজতে ইসলামের মহাসচিব। এরপর থেকেই হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজত প্রধান আহমদ শফির সন্তান আনাস মাদানির ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে বাবু নগরীর অনুসারীরা। তাদের মতে, আহমদ শফিকে ভুল বুঝিয়ে বাবু নগরীকে সরিয়েছেন আনাস মাদানী। এই দ্বন্দ্বের জেরে বুধবার মাদ্রাসায় ব্যাপক ছাত্র বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেদিনই মাদ্রাসা পরিচালনা কমিটির জরুরি সভা ডেকে আনাস মাদানীকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার আহমদ শফিকে ছাড়তে হয় মাদ্রাসার মহাপরিচালকের পদ। শুক্রবার মারা যান তিনি। আনাস মাদানীর অনুসারীরা বলছে, মৃত্যুর আগের দুদিন আহমদ শফিকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছে বাবুনগরীর অনুসারীরা। হেফাজতের যুগ্ম মহাসচিব মইনুদ্দিন রুহি দাবি করেন, বাবুনগরী ও তার অনুসারীরা বিএনপি জামায়াত জোটে থাকা ধর্মভিত্তিক দলগুলোকে সাথে নিয়েছেন। হেফাজতের মধ্যে ঘাপটি মারা ওই চিহ্নিত গোষ্ঠীর এজেন্ডা, চিহ্নিত গোষ্ঠীর দালালরা আল্লামা আহমদ শফির সাহেবকে মৃত্যু করে ফেলে দিয়েছেন এবং তার ছেলেকে মাদ্রাসা থেকে বহিষ্কার করেছেন। এই বহিষ্কার অবৈধ, এই বহিষ্কার কোন অবস্থায় বৈধ না। যে ওনাকে চাপের মুখে ফেলে জিম্মি করে ওনার থেকে দস্তখত নিয়েছে এবং মাথার উপরে রড দিয়ে বলতেছে যে এখন পরিচালকের দায়িত্ব ছাড়, না হলে তো এই মাথার এই রড তোর মাথার উপর পড়বে। এইরকম বলার পরে উনি সাহেব যাতে পড়ে গেছে, প্রায় ছয় ঘন্টা খাইতে দেয় নাই। মুমূর্ষু অবস্থায় উনি একেবারে নিঃসঙ্গ অবস্থায় ওনাকে ফেলে রেখে ওনাকে জিম্মি করে ওনাকে বাইপোস করে সাদা কাগজে দস্তখত নিয়ে ওনাকে বলছে যে তুই আজ থেকে পরিচালক বাপ। অ্যাম্বুলেন্সে টানা হেসা করে মরা গরুর চামড়া যেরকম উড়াই গাড়িতে, সেরকম করে ওনাকে টানা হেসা মাটিতে শেষাইয়া শেষাইয়া ওনাকে মাটি গাড়িতে উঠাইছে। ওনার রুম ভাঙচুর করছে, ওনার আলমিরা ভাঙচুর করছে, ওনার সামনে ওনার নাতিকে ফিরাইছে, ওনার সামনে ওনার খাদেমকে ওনার পিএসকে ফিরাইছে, রক্তাক্ত করছে ওনার পিএস এখনো হাসপাতালে। বাবুনগরী ও তার অনুসারীরা বলছেন, সরকার ঘনিষ্ঠ ব্যক্তিদের প্ররোচনায় হাটহাজারী মাদ্রাসায় বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছেন আনাস মাদানী। তাদের দাবি, অসুস্থতার কারণেই স্বেচ্ছায় মহাপরিচালকের পদ ছেড়ে দিয়েছেন শফি। হুজুরকে ভুল বুঝাই বাড়িতে সেদিক করে এখানে কিছু সংখ্যক লোক এখানে সমস্যার সৃষ্টি করছে। এখানে জনায়েদ বাবুনগরী বা হুজুর দুজনের মধ্যে কোনো দূরত্ব ছিল না বাস্তবিক পক্ষে, কারণ জনায়েদ বাবুনগরী কোনো পদে লোভী ছিলেন না। যা কিছু আমার নামে বলতেছে এমন কি বলতেছে, আমি হুজুরকে এখানে মারিয়ে দেখা পাঠাই দিছে, হুজুরকে আমি এখানে কতল করিয়ে দেখা পাঠাই দিছে। অথচ হুজুরকে যখন নিতেছে হাজারি থেকে ছিলাম, তখন আমি অবরুদ্ধ। আল্লাহ হাজির নাজির, এই আন্দোলন সম্পর্কে আমি জানিও নাই। এরই মধ্যে কাউন্সিল ডেকে হেফাজতে ইসলামের নেতা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন মহাসচিব বাবুনগরী ও তার অনুসারীরা। বিরোধীরা বলছেন, তথাকথিত কাউন্সিল ডেকে আহমদ শফিকে হেনস্থাকারীদের নেতৃত্বে আনার চেষ্টা চলছে। মহাসচিব হজরত মাওলানা জনায়েদ বাবুনগরী তিন চার দায়িত্বে আছেন, যেহেতু সভাপতি এখন নেই, তাই বর্তমানে যারা সহসভাপতি আছে, আশা করি তিনি সহসভাপতি মানব মহিবুল বাবুনগরী মুফতি অক্কা সাহেব, আমিও সভাপতি সহসভাপতির মধ্যে আছি, উনি আমাদের সাথে পরামর্শ করো। আমি আশা করি ইনশাল্লাহ মিটিং ডাকবেন, মিটিংয়ের মাধ্যমে কাউন্সিলের মাধ্যমে আমাদের সভাপতি ওনার নির্ধারণ হবে। বাংলাদেশের কাউন্সিল বুঝেন না, কাউন্সিল ডাকা মানে ওদের লোক দিয়া ওরা বাইরের যারা ওদের বিরুদ্ধে বা ওদের আদর্শের বাইরে থাকবে তাদেরকে ঢুকতে দিবে না। তারা কাউন্সিল এই তিনজনে যেরকম সৌরা করতে ওরকম কাউন্সিল করে তারা ঘোষণা করে ফেলবে। মাদ্রাসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শুরু হওয়া এই দ্বন্দ্বে সংগঠনটিতে বিভক্তি আসতে পারে বলে মনে করেন খোদ হেফাজতের নেতারাই। নাদিম মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।